হ্যালো ভিওয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর ভূগোল দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় পত্রের আজকে আমরা কৃষি নামক অধ্যায়ে ধান চাষের ভৌগোলিক নিয়ামক অর্থাৎ আমাদের পর্ব দ্বিতীয়তে ধান চাষের ভৌগোলিক নিয়ামক সম্পর্কে আলোচনা করব। তো দেখো আমরা এর আগে বলেছিলাম যে কৃষিকাজের ভৌগোলিক নিয়ামক তো কৃষিকাজ বলতে গেলে তো আমরা ধান গম পাট ইক্ষু এগুলোকে বুঝে থাকি তো সুতরাং আমাদের এইখানে যেহেতু আমরা কৃষিকাজের ভৌগোলিক নিয়ামকগুলো জেনে গেছি সুতরাং এখানে আমরা দেখবো যে ধান চাষের ভৌগোলিক নিয়ামক গম চাষের ভৌগোলিক নিয়ামক এই বিষয়গুলো কিন্তু আমাদের পর্যায়ক্রমে আসবে এবং এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করব তো ধান চাষের ভৌগোলিক নিয়ামক বলতে গেলে আমাদের সেই সময়টা কিন্তু আমরা কি দেখেছিলাম যে ভৌগোলিক নিয়ামকের সময় প্রাকৃতিক প্রাকৃতিক এই প্রাকৃতিক নিয়ামকের কথা বলেছিলাম সেই প্রাকৃতিক নিয়ামকটা আসবে অর্থনৈতিকের কথা বলেছিলাম অর্থনৈতিক অর্থনৈতিক কথাটা আসবে আমরা সাংস্কৃতিকের কথা বলেছিলাম সেই সাংস্কৃতিক নিয়মকটাও কিন্তু আমাদের এখানে সম্পৃক্ত হবে তাহলে দেখো এখানে আমরা প্রাকৃতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক এই তিনটা নিয়ামক সম্পর্কে আলোচনা করব। আমাদের ধান চাষের ক্ষেত্রে তো ধান চাষের ক্ষেত্রে প্রাকৃতিক দিকটা যদি কথা বলতে চাই সেক্ষেত্রে আমরা এখানে জলবায়ুর কথাটা বলতে পারি জলবায়ু যে কি ধরনের জলবায়ু দরকার কেননা আমাদের প্রাকৃতিক নিয়ামকের মধ্যে জলবায়ুর কথাটাই প্রথমে আসবে তো এখানে আমরা বৃষ্টিপাতের কথা যদি বলি সেক্ষেত্রে আমরা দেখব বৃষ্টিপাত বৃষ্টিপাত একশো থেকে দুইশো পঞ্চাশ সেন্টিমিটার বৃষ্টিপাত কিন্তু হতে হবে ঠিক আছে যে এই পরিমাণ বৃষ্টির দরকার আমাদের প্রাকৃতিক নিয়মের ক্ষেত্রে এরপরে দেখো আমরা তাপমাত্রার কথা বলতে পারি এখানে তাপমাত্রার কথা যদি বলি তাপমাত্রা সেক্ষেত্রে তাপমাত্রার ক্ষেত্রে আমরা দেখব যে আঠারো ডিগ্রি থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে এটাকে থাকতে হবে তাহলে আমরা কি পেলাম তাপমাত্রা পেলাম জলবায়ু পেলাম অর্থাৎ আমরা এখানে ধান চাষের কথা বলতেছি ধান চাষের জন্য আমাদের যে সকল প্রাকৃতিক নিয়ামকগুলো রয়েছে আমরা প্রাকৃতিক নিয়ামকেরগুলোর কথা এখানে এভাবে বলতে সেই কারণেই যে আমরা প্রাকৃতিক নিয়ামকটা কিন্তু আমরা জেনেছি যে আমরা যখন ভৌগোলিক নিয়ামকগুলো দেখতে যাব তখন কিন্তু আমাদের এই এই দিকগুলোই চলে আসবে আমরা কৃষির কথা বলেছিলাম এর আগের ক্লাসটাতে অর্থাৎ আমাদের পর্ব একে আমরা কৃষির কথা বলেছিলাম পর্ব দুইতে আমরা ধান চাষ নিয়ে কথা বলতেছি চাই ধান চাষের ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখতেছে আসলে ধান চাষটাও কিন্তু আমাদের কৃষির অন্তর্ভুক্ত কৃষির পর্যায়ভুক্ত এখানে আমরা দেখতেছি তো সেই আমরা এখানে জলবায়ু পেলাম এবং তাপমাত্রা পেলাম এবং জলবায়ু এবং তাপমাত্রার ক্ষেত্রে দেখলাম যে আমাদের যদি এই ধরনের একটা পর্যায় থাকে সেক্ষেত্রে আমাদের সেই জায়গাটাতে ধান চাষ করা সম্ভব তো এখানে এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক নিয়ামক তো এখানে দেখো এখানে বৃষ্টিপাতের পরিমাণ কোনো একটা জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ তাপমাত্রা এটা কিন্তু মানুষ কোনোভাবেই পরিবর্তন করতে পারবে না তাহলে যে জায়গাটাতে এই

বৃষ্টিপাত বা এ ধরনের তাপমাত্রা থাকবে এই পরিমাণ তাপমাত্রা থাকবে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা ফসল উৎপাদন করতে পারবো নয়ত আমরা ধান চাষ কিন্তু সেই জায়গাটাতে সঠিকভাবে করতে পারবো না তো এই কারণে এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক নিয়ামক তো দেখা গেলে আমরা ধান চাষ বলতেছি যদিও আমাদের ধান চাষের ক্ষেত্রে আমরা দেখে থাকবো যে আমাদের যে এশিয়া মহাদেশ সেই এশিয়া মহাদেশটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করে আসে এশিয়া মহাদেশেই প্রচুর পরিমাণে ধান উৎপাদন করা সম্ভব হয় এ আমাদের ধানের অধিকাংশ ধান কিন্তু আমরা দেখবো যে এশিয়া মহাদেশই উৎপন্ন করে থাকে তো সেই ক্ষেত্রে ধান বেশ কিছু প্রসেস রয়েছে আমরা সরাসরি মানে ধান বলতে আমরা তো ধানটা আমাদের সরাসরি খাদ্য হিসেবে ব্যবহার করা সম্ভব না প্রয়োজন সম্ভব হয় না সেক্ষেত্রে ধানটাকে প্রসেসিংয়ের মাধ্যমে চাউলে রূপান্তর করতে হয় সেগুলোর খোসা আরিয়ে এড়িয়ে চাউলে রূপান্তর করতে হয় তারপরে সেটা কিন্তু খাদ্যশস্য হিসাবে আমাদের কাজে লাগে কিন্তু আমরা প্রথম পর্যায়ে কৃষির যে প্রথম স্টেপ অনুযায়ী পাচ্ছি সেখানে আমরা ধান হিসাবে এই ফসলটাকে পেয়ে থাকি তো এই হচ্ছে আমাদের প্রাকৃতিক দিক এরপর দেখো অর্থনৈতিক দিকের কথা বলা হচ্ছে অর্থনৈতিক দিকের কথা বলতে গেলে এখানে মূলধন অর্থাৎ আমরা যখন অর্থনৈতিক কথাটা বলবো দেখো আমরা অর্থনৈতিক কথার ক্ষেত্রে এখানে বলতে পারি যে এখানে আমাদেরকে মূলধনের দিকে খেয়াল রাখতে হবে মূলধন তো যে মূলধন বলতেছি তার মানে কি আমাকে ধান চাষ করার জন্য বেশ কিছু অর্থ এখানে প্রদান করতে হবে আমরা যদি অর্থ এখানে প্রদান করতে পারি তবে কিন্তু আমাদের ধান চাষ করা সম্ভব নয়তোবা সম্ভব না কারণ আমাদের এখানে দেখো প্রাকৃতিক যে নিয়ামকগুলো রয়েছে এই প্রাকৃতিক নিয়ামকগুলোকে নিয়ামক থাকা সত্ত্বেও আমরা যদি অর্থনৈতিক দিকটা না থাকে অর্থাৎ আমাদের অর্থনৈতিক নিয়ামকটা যদি না থাকে তাহলে কিন্তু আমি ধান চাষ করতে সক্ষম হব না বা ধান চাষ করা সম্ভব হবে না সেক্ষেত্রে আমাদের এই অর্থনৈতিক নিয়ামক অর্থাৎ মূলধনের উপর আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের ধান চাষের জন্য আমাদের মূলধনের প্রয়োজন এরপর দেখো আমরা সাংস্কৃতিকটা দেখতেছি সাংস্কৃতিকটা কিন্তু আমাদের এই ভৌগোলিক নিয়ামকের অন্তর্ভুক্ত আমরা ভৌগোলিক নিয়ামক আলোচনা করার সময় বলেছিলাম তো সেক্ষেত্রে সাংস্কৃতিক নিয়ামকটা যখন আমরা দেখব তখন আমরা এখানে বলতে পারি যে আমাদের সাংস্কৃতিক দিক সাংস্কৃতিক দিক বলতে সরকারি সরকারিভাবে বিভিন্ন রকমভাবে ঋণ প্রদান করা তারপরে দেখা যাচ্ছে যে ভালো বীজ ভালো বীজ বা সারের ব্যবস্থা করা তো ভালো বীজ বা সারের ব্যবস্থা যদি এই সকল কার্যক্রমগুলো যদি করা যায় তাহলে অবশ্যই সেই এলাকাতে ধান চাষ করা সম্ভব হবে তাহলে আমরা ধান চাষের ভৌগোলিক নিয়ামকগুলোর মধ্যে এই প্রাকৃতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক এই তিনটা দিকই দেখলাম অর্থাৎ আমাদের ভালো বীজ বা সারের ব্যবহার করতে হবে মূলধনের যোগান রাখতে হবে এবং প্রাকৃতিক জলবায়ু বৃষ্টিপাত একশো থেকে দুইশো পঞ্চাশ সেন্টিমিটার থাকতে হবে তো এই রকম একটা পরিস্থিতি তৈরি তৈরি করা করা গেলে গেলে বা পর্যায় কৃষিকাজের মধ্যে আমাদের যে ধান চাষের কথা বলতেছি আমরা পর্যাপ্ত পরিমাণে ধান উৎপাদন করতে সক্ষম হব এবং আমাদের এশিয়া মহাদেশ এদিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে তো দেখো আমরা এশিয়া মহাদেশের যদি ধান উৎপাদনের সারণী দেখাই তাহলে আমরা প্রথমত দেখব এক নম্বরে রাখবো চীনকে ধান উৎপাদনে চীন হচ্ছে প্রথম চীনেই সবচাইতে বেশি পরিমাণ ধান উৎপাদন হয়ে থাকে এবং চীনের এখানে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে চীনের হুনান প্রদেশ হুনান প্রদেশ এই হুনান প্রদেশকে ধানের আধার বলা হয় মানে এই হুনান প্রদেশে প্রচুর পরিমাণে চীনের এই হুনান প্রদেশে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়ে থাকে এছাড়া দুই নম্বরের কথা যদি বলি সেক্ষেত্রে আমরা দেখব দুই নম্বর পজিশনে রয়েছে ভারত চীনের পরে ধান উৎপাদনের দিক থেকে দ্বিতীয় পজিশনে রয়েছে ভারত ভারতে প্রচুর পরিমাণে ধান উৎপাদন করা সম্ভব হয় ভারতের পরে আমরা দেখবো যে সর্ব আমাদের মানে বিশ্বের বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়া এই ইন্দোনেশিয়া দ্বীপ রাষ্ট্র একটা তারপরে সেখানে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয়ে থাকে এরপরে আমাদের বাংলাদেশে কথা আসবে যেটা চতুর্থতম চতুর্থতম পর্যায়ে রয়েছে বাংলাদেশ অর্থাৎ বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে চতুর্থ এবং আমাদের প্রথম একটা অবস্থানে রয়েছে চীন অন্তপক্ষে এই দুটা তথ্য আমাদেরকে মনে রাখতে হবে এছাড়া আমাদের ভিয়েতনাম সহ আর অন্যান্য এশীয় অন্যান্য দেশগুলোতে কিন্তু আমাদের ধান উৎপাদন করা হয়ে থাকে তাহলে আমরা প্রথমত ধান চাষের ভৌগোলিক নিয়ামক নিয়ে আমাদের ক্লাসটা আলোচনা শুরু করেছিলাম আমরা ধান চাষের ভৌগোলিক নিয়ামক বলতে এখানে প্রাকৃতিক এখানে অর্থনৈতিক এবং এখানে সাংস্কৃতিক এই তিনটা দিক সম্পর্কে জানলাম এবং আমাদের ধান উৎপাদনের যে বর্তমান অবস্থান বর্তমান যে অবস্থানটা বলা হচ্ছে চীন প্রথম ভারত দ্বিতীয় ইন্দোনেশিয়া তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে রয়েছে বাংলাদেশ এবং আমরা দেখব যে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের এই দক্ষিণ এশিয়া মহাদেশ এবং এশিয়া মহাদেশে কিন্তু প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়ে থাকে এখন যদি আমরা এই অর্থনৈতিক গুরুত্বের কথা বলতে যাই সেক্ষেত্রে যেহেতু দক্ষিণ এশিয়া মহাদেশ খনিজ সম্পদের দিক থেকে সমৃদ্ধ নয় প্রচুর পরিমাণে খনিজ সম্পদ আমাদের এই দক্ষিণ এশিয়া মহাদেশে পাওয়া যায় না সেক্ষেত্রে দক্ষিণ এশিয়া দেশের অর্থনৈতিক উপার্জনের ক্ষেত্রে আমাদের এই ধানটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ এই ধান আমরা বিভিন্ন দেশে রপ্তানি করার মাধ্যমে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারি এছাড়া আমাদের যে খাদ্যের যে চাহিদা খাবারের যে চাহিদা সেই খাবারের চাহিদাও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে এই ধান চাষের মাধ্যমে পূরণ করা সম্ভব হয় তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস আমরা পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো কৃষি উপকরণ বা কৃষি উপাদান নিয়ে উপাদানের ভৌগোলিক নিয়ামকগুলো নিয়ে আলোচনা করবো এই পর্যন্ত সকলেই ভালো ধন্যবাদ সবাইকে